আমার হাতটা অনেক বেকা ছিল, সোজা করতে পারতেছিলাম না। তো অনেক কষ্ট হলে গেছি আমি, স্যাররা বলে আর্থাইটিস, রিমোটিন আর্থাইটিস, এরকম ডাক্তারের পেশায় কোনো ডাক্তার নাই গা। তখন আমি স্যারের অ্যাড পাই, তখন বাংলাদেশে আমি ছুটিতে আসলাম। আসার পরে স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসলাম। 12 দিন ভর্তি হওয়ার পরে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও আমরা আপনাদেরকে একজন রোগীর সাথে একটু পরিচয় করে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন এবং এটার জন্য উনি অনেক ধরনের কষ্ট উনি স্বীকার করেছেন। আসুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে জানি যে ওনার রোগটা কিভাবে শুরু হয়েছিল এবং সেক্ষেত্রে উনি কি ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন এবং ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় এখন উনি কেমন অবস্থায় আছেন। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। স্যার আপনার নামটা কি? মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল জি। স্যার আপনি কোথা থেকে এসেছিলেন? আমি আমার দেশের বাড়ি চাঁদপুর মতলবে স্যার। বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব থানা থেকে এসেছেন। আমরা জানতে পেরেছিলাম আপনি একজন প্রবাসী। স্যার আপনি কোন দেশে ছিলেন? সৌদি আরব রিয়াদে স্যার। কত বছর ছিলেন ওখানে? ওখানে আমার চাকরি সার্ভিস 20 বছর স্যার। আপনি গত 20 বছর যাবৎ আপনি সৌদি আরবে কর্মরত অবস্থায় আছেন, তার মানে দেশের রেমিটেন্স যেটা সবচেয়ে বেশি দরকার আমাদের দেশের জন্য, তো সেই জিনিসটা আপনাদের মাধ্যমে আমাদের দেশে আসে। সো এই ক্ষেত্রে আপনাদের অবদান অবশ্যই অনেক বড় একটা বিষয়। তো স্যার একটু জানতে চাইবো যে আপনার এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা শুরুটা কবে হয়েছিল? প্রায় 17 থেকে 18 মাস ধরে ব্যথাটা আমি ভুগতেছি। আচ্ছা, তো ওখানে আমি সৌদি আরবে ওখানে অনেক ট্রিটমেন্ট নিয়েছি, অনেক হসপিটালে গেছি, কিন্তু আমার যেরকম সেবা পাওয়ার কথা সেরকম সেবা পাইনি আমি। আচ্ছা, শুরুটা যখন হয়েছিল আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? আমার হাতটা অনেক বেকা ছিল। বাম হাত? জি, বাম হাতটা বাঁকা হয়ে গেছে। জি, অনেক বাঁকা ছিল, ঠিক এভাবে ছিল হাতটা। আচ্ছা, তে সোজা করতে পারতাম না? সোজা করতে পারতেছিলাম না। তার মানে আপনার যে দৈনন্দিন যে কাজগুলো বা আপনার যে কর্মক্ষেত্রে যে ধরনের কাজগুলো করতে হতো সেগুলো আপনি আর ঠিক মতো করতে পারছিলেন না? জি না। তো সেটার জন্য কি আপনার এই কর্মক্ষেত্র থেকে কোনো ধরনের সমস্যা আসতেছিল? অনেক কষ্ট পাইতো আমি, অনেক কষ্টের বিনিম পরও আমি কাজ করে চালা গেছি। আচ্ছা, তারপর একদিন টিভিতে অ্যাড পাইলাম সৈফুল্লাহ স্যার প্রধান, তো ওই অ্যাড দেখে আমি দেশের বাড়িতে আসলাম। দেশের বাড়িতে আসার পরে ওনার খোঁজ নিয়ে ও কোন জায়গায় থাকে, তারপরে বুঝতে পারলাম ও শ্যামলী থাকে। তারপরে জিজ্ঞাসা করতে করতে আসলাম স্যারের কাছে, এসে আমি ভর্তি আসলাম। ভর্তি আজকে পরে 12 দিন ভর্তি আমি ট্রিটমেন্ট নিতে আসি, 12 দিন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আচ্ছা স্যার, আপনাকে কতদিন ভর্তি থাকার কথা বলেছিলেন? 2 সপ্তাহ কথা ছিল ভর্তির কথা। 2 সপ্তাহ? জি। স্যার একটু আমরা একটু পেছনে ফিরে যাই, যেটা আপনি বলেছিলেন যে আপনি সৌদি আরবে আপনি ওখানে বিভিন্ন ট্রিটমেন্ট করেছিলেন, সো ওখানে প্রথম যখন আপনার এই আর্থ্রাইটিস আপনার ধরা পড়ে তখন আপনি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন ওখানে? ওখানে স্যার এরকম তো ভালো ডাক্তারও নাই। জি। তো অনেক হসপিটালে গেছি আমি, স্যাররা বলে আর্থ্রাইটিস, রিমোটিন আর্থ্রাইটিস, এরকম ডাক্তারের পেশায় কোনো ডাক্তার নাই গা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার আর্থ্রাইটিসটা আপনি তখনই জানতে পেরেছিলেন? জি জি। আচ্ছা, তখন আমি স্যারের অ্যাড পাই, তখন বাংলাদেশে আমি ছুটিতে আসলাম। আসার পরে স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসলাম। 12 দিন ভর্তি হওয়ার পরে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আগে হাতটা অনেক বেকার ছিল, এখন আলহামদুলিল্লাহ হাত এখন আমি পুরো সোজা করতে পারতেছি, দেখছেন এই যে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেটা বলেছেন, আমরা আপনার পূর্বের ছবিটা দেখেছিলাম যে যখন আপনি আমাদেরকে ছবি দেখিয়েছেন যে আপনার হাতটা সম্পূর্ণ বাঁকা অবস্থায় ছিল, যেটা এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ। আপনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলোকে এখন আপনি ঠিক মতো করতে পারছেন? আলহামদুলিল্লাহ এখন সুস্থ, বাকিটা ইনশাআল্লাহ সুস্থ হবে আশা আছে আল্লাহর কাছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ওনার যে অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট সেটাতে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, তো স্যার আপনাকে দেখার পরে কতদিন ভর্তি থাকার কথা বলেছিলেন? 2 সপ্তাহ 2 সপ্তাহ, 14 দিনের কথা বলেছেন। জি। তো আজকে কতদিন পরে আপনি রিলিজ নিয়ে চলে যাচ্ছেন? 12 দিন স্যার। 12 দিন, তার মানে আপনার নির্ধারিত সময়ের আগে আপনি ভালো হয়ে গেছেন এবং তারপর আপনি চলে যাচ্ছেন। দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা পেশেন্টের কাছ থেকে আমরা শুনলাম ওনার কি সমস্যাটা ছিল। আসুন আমরা এখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছ থেকে একটু জানি যে আসলে পেশেন্টের কি সমস্যা ছিল এবং ওনাকে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সে বিষয়টা একটু জানি। বিডি টুডেজ অনলাইন পত্রিকাকে স্বাগত। জি, আপনারা এই যে চিকিৎসা সেবা নিয়ে
মানুষের প্রচার প্রসার করছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে জনসাধারণের কাছে তুলে ধরছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলে যে রোগী ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ম্যান অফ চাঁদপুর মতলবের, উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিল, উনি আর্থ্রাইটিসে ভুগছিলেন এবং প্রপার চিকিৎসা না হওয়ার কারণে আপনি দেখেছেন যে ওনার বাম হাতটা, উনি নিজের মুখেই বলেছে ওনার বাম হাতটা পুরো ফিক্সড হয়ে গিয়েছিল, একেবারে নাড়াতে পারতো না। আমরা ডাক্তারি ভাষায় বলি রেঞ্জ অব মোশন, মানে কোনো একটা জোড়ার মুভমেন্ট, রেঞ্জ অব মোশন, হাতের মোশন আমরা যদি ফুল এক্সটেনশনে জিরো ধরি তাহলে সে দেখা যাবে যে একেবারে প্রায় 120 ডিগ্রি পর্যন্ত ফ্লেকশন হতে পারে। সো ফ্লেকশন এন্ড এক্সটেনশনের টোটাল রেঞ্জ 120, ওনার এই রেঞ্জটা একেবারেই জিরো পর্যায়ে চলে আসছিল, ছিল না, সেটা আলহামদুলিল্লাহ এখন 120 মতো চলে আসছে নেয়ার অ্যাবাউট, এবং ব্যথা অনেকাংশই ভালো, ওনার সারা শরীরেও ব্যথা ছিল সেটা কমে আসছে। উনি এখন একটা শারীরিক মানসিকভাবে একটা আশার আলো দেখছে, যেটা উনি হতাশ হয়ে গিয়েছিল আমার কাছে যখন আসছে, বলে স্যার আমি তো আসলে জানতাম না, আমি দেশ বিদেশ বিভিন্ন দেশে চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি, বুঝতেই পারে না ডাক্তাররা। তো আলহামদুলিল্লাহ আপনাদের দেশবাসীর দোয়ায় মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই জাতীয় এই জাতীয় চিকিৎসা, স্পেশালি বাত ব্যথা, ডিসেবিলিটি, পঙ্গুত্ব, প্যারালাইসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, শারীরিক অক্ষমতা, ব্যথা বেদনা রোগের আধুনিক চিকিৎসা আমরা দিতে পারছি এডিপিএস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের মাধ্যমে। আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি হাসপাতাল, অত্যাধুনিক ল্যাব, ডায়াগনস্টিক ল্যাব এবং আমাদের যে রিহ্যাব টিম আছে, স্পেশালিস্টরা সবাই একসাথে কাজ করছেন, সবাই এখানে যে ইফেক্ট বা গ্রুপ টিম ওয়ার্ক এফোর্ট দেওয়ার মাধ্যমে রিহ্যাবিলিটেশন চিকিৎসা ব্যবস্থাকে আমরা দক্ষিণ এশিয়া তথা সারা এশিয়ার মধ্যে একটা সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশের যারা এই ভিডিওটি দেখছেন বা দেশ বিদেশে যে কোনো ভাষাভাষীর লোক যারা বাংলা আমার কথা বুঝতে পারছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা বিশ্বে একটা রিনাউন্ড পুনর্বাসন হাসপাতাল সেন্টার ফুল উদ্যোগে ফুল দমে রানিং রাখতে পারি এবং আরো আপডেট করতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম রোগীর বিষয়ে। আসুন আমরা এখন একটু পেশেন্টের সাথে আবার একটু কথা বলি। আচ্ছা, আমরা এখানে একটু ওনার সহধর্মিনীকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো যে উনি যেটা বলেছেন যে গত 18 মাস যাবত উনি আর্থ্রাইটিসের কারণে উনি ভুগছিলেন, ওনার হাত বাঁকা হয়ে গেছিল, যেটার কারণে উনি ওনার যে স্বাভাবিক কাজকর্মগুলো সেগুলো উনি কোনোটাই করতে পারতেন না। পরবর্তীতে উনি বাংলাদেশে চলে আসেন, এসে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন। তো আমাদেরকে একটু বলেন যে সেই পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা আপনি কতটুকু পার্থক্য দেখছেন ওনাকে? ইনশাআল্লাহ এখন অনেকটাই ভালো, চিকিৎসার কারণে অনেকটাই ভালো হয়েছিল, অনেক উপকারী পাইছে, ওষুধ তারপরে এক্সারসাইজ সবকিছু দিয়ে অনেক ভালো, অনেক উপকারী হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। আচ্ছা, মানে আগে উনি যে কাজগুলো করতে পারতেন না এখন কি সেই কাজগুলো করতে পারতেছে? এখন ইজি, অনেকটাই ইজি হয়েছে, অনেক ভালোভাবে করতে পারছে, হ্যাঁ করতে পারতেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনাকে আরেকটু একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে স্যার আপনি এখন আগে যে অবস্থা ছিলেন সেই অবস্থা থেকে এখন আপনার কতটুকু উন্নতি হয়েছে বা আপনি কতটুকু এখন ভালো হয়েছেন বা আপনার হাতে আপনি এখন কতটুকু আপনি সুস্থতা বোধ করছেন? আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ হিসাবে দেখতেছি, সম্পূর্ণ ভালো, এবং আগে থেকে এখন হাতটা আপনার সোজা এবং খুব ভালো অবস্থায় আছে। জি জি, আগে অনেকটা বাঁকা ছিল, ঠিকই ভেবেছিল হাতটা, আমি সোজাই করতে পারতেছিলাম না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক সেবা এবং আন্তরিকতার কারণে আজকে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আছেন? জি। আচ্ছা স্যার, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেমন আপনি যেটা বলেছেন আপনি প্রবাসে ছিলেন, আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, হয়তো আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, বাট বাংলাদেশে বা দেশের বাইরে এরকম অসংখ্য আমাদের রোগী আছেন যাদের হয়তো আল্লাহ সেই সামর্থ্য দেননি, অনেকে আছেন যে কোন ডক্টরের কাছে যাবেন তারা সেটাও বুঝতে পারেন না, তারা বছরের পর বছর ধরে এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, বাত ব্যথা বলেন বা কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাঁটু ক্ষয় বা যে কোনো ধরনের আর্থ্রাইটিস, এই ধরনের রোগগুলোতে যারা ভুগেন তারা হয়তো বুঝতে পারেন না কোন ডক্টরের কাছে তারা যাবেন বা কোন ডক্টরের কাছে গেলে তারা সঠিক চিকিৎসাটা পাবেন, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমার উদ্দেশ্য হলে আশা করি ভাইয়েরা দেশে আসুক, দেশে ভালো ট্রিটমেন্ট আছে, দেশে ভালো ভালো সার আছে, খোঁজ নিয়ে দেখো, এখন তো
উন্নতমানের যুগ হয়ে গেছে, এখন অনলাইনে পাওয়া যায়, টিভিতে ইউটিউবে দেখা যায়, সার্চ দিলে সারেগো সবকিছু এখন দেখা যায়, ইজি সবকিছু এখন, মানে আধুনিক বিশ্বের সকল সেবা এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। জি জি, এখন বাংলাদেশে ভালো ভালো চিকিৎসা আছে, অনেক কিন্তু জানা নেই জিনিসটা। জি জি, তো এখন আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের বাইরেরা দেশে আসুক, দেশে আইসা খোঁজ নিয়ে দেখুক। আমার উদ্দেশ্য হলো মেন সফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলে ইনশাল্লাহ অনেকেই সুস্থ হবে। স্যার, সবশেষে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি একশোতে কত দিবেন? একশোতে একশোই স্যার। এখানে নার্স, তারপরে ডাক্তাররা, ডাক্তার নিজেও আমার রুমে আসা দেখে গেছে অনেকবার, অনেকবার আসছে স্যারে, খোঁজখবর সবসময় নিয়েছে। স্যার, আপনাকে বিডি ট্যুরস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আসসালামু আলাইকুম।